যেমন এটা হলো এটা একতলাবে শিল্পিয়া এটা দোআঁশলা মাটি মাটি ওইভাবেই তৈরি করতে হবে আপনাকে গোবরের সার মাটি মিক্সচার করে কোবান দিয়ে সুন্দর করে বেড বানানোর পরে আপনি তখন চারা লাগানো শুরু করবেন চারা লাগানোর এক থেকে দেড় মাসের ভিতরে আপনি ফুল দেখা দিবে হ্যালো एवरीवन সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই সরঋতু হর্টিকালচারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আমাদের হর্টিকালচার প্রজেক্টের একটি ফল ও ফুলের বাগানে তো এই যে আপনারা যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো কসমস ফুল এছাড়াও এদিকে আরো ফুল এবং ফলের গাছ আছে আমি আজকে আপনাদের এই বাগান থেকে একটি গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো যে সেই চারা গাছটি আপনি কিভাবে তৈরি করতে পারেন কিভাবে পাবেন এবং বাসায় কিভাবে নিজ দায়িত্বে তৈরি করতে পারেন আমাদের উদ্দেশ্য হলো আপনাদেরকে গাছ রোপণে চারা গাছ রোপণে উদ্বুদ্ধ করা পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করাই হলো আমাদের মূল উদ্দেশ্য তাহলে আজকের ভিডিওতে আমরা এখান থেকে কিছু ফুল ও ফলের গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক যেমন এটা হলো এটা একতলাবে শিল্পিয়া এটা দোআঁশলা মাটি মাটি ওইভাবেই তৈরি করতে হবে আপনাকে গোবরের সার মাটি মিক্সচার করে কোবান দিয়ে সুন্দর করে বেড বানানোর পরে আপনি তখন চারা লাগানো শুরু করবেন চারা লাগানোর এক থেকে দেড় মাসের ভিতরে আপনি ফুল দেখা দিবে যদি একটু আপনি খাবার বেশি দেন তাড়াতাড়ি ফুল পাবেন আর যদি আপনি খাবার খালি মাটিতে গাছ লাগান কোনো গাছ ফুল পাবেন না গাছ পাবেন ফুল পাবেন না আর গাছ আপনার কিটকিটে হবে যেমন এই শিল্পীরা দেখেন একই কালারের একই মাপের এটা হলো নাম এটা হলো ড্রপ শিল্পিয়া এটা হলো এক কালারের আর ওটা ছিল দেখালাম আপনাকে মিক্সচার কালারের এবং যদি আপনি বাড়ির পাশে যদি বড় জায়গা থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন ডালিয়া দিতে পারবেন সূর্যমুখীর গাছ দিতে পারবেন সূর্যমুখীর গাছ ওই পারে দিবেন এই পারে শিল্পিয়া লাগাবেন অথবা ওই পারে ডালিয়া দিবেন এই পারে শিল্পিয়া লাগাবেন অথবা ওই পারে গেন্দা লাগাবেন এপারে শিল্পিয়া দিবেন দিলে আপনি দেখতে জিনিসটা কার্পেটিং লাগবে হ্যাঁ দুই রাস্তা দুই পাশ দিয়ে দিলে পরে আপনার কার্পেটিং লাগবে দেখতে খুবই ভালো লাগবে হ্যাঁ আপনি সকালে বিকেলে যখনই বাড়াবেন তখন গাছে পানি দেন যত্ন করেন গাছে পানি খুব বেশি দিবেন না আপনি দেখতে সুন্দর লাগবে বড় গাছের সাথে ছোট গাছ দিলে কার্পেটিং দেখতে খুবই সুন্দর লাগবে গাছগুলা পানি এগুলো খুব কম খায় বিষও খুব কম খায় এগুলো নেই গাছটা খুবই ভালো থাকে সবসময় আর এটা হার্ড গাছ হাজার বৃষ্টি ঝড় হলে পরে গাছ পড়ে না হ্যাঁ খুবই সুন্দর থাকে এটা এটা খুবই সুন্দর হয় এই গাছটা এটা হলো ড্রপ শিল্পিয়া এটার নাম ড্রপ শিল্পিয়া এর পার পিচ একটা 5 টাকা দাম আর বড় গাছ কিনতে এলে পরে দাম হয় আপনার 40 টাকা 50 টাকা দাম যদি প্যাকেটে গাছ হয় তাহলে আমরা বেশি এই দামে বেচি যেমন এলো এটা হলো সূর্যমুখী এটার পাশে দেখেন এখনো ফুল আসেনি ফুল আসবে আসলে এটা বড় বড় ফুল হবে এটা হলুদ ফুল আমি দুই পাশে লাগিয়েছি এই পারে শিল্পিয়া ওই পারে সূর্যমুখী দেখতে সুন্দর লাগছে এই ফুলটা যখন ফুটবে আমার তখন আরো ভালো লাগবে দেখতে আমার বাগানটাকে এই কাদায় আমি কেবল সকালে পানি দিলাম এটাতে সকালে পানি দিলাম আপনি আসার আগে আমি পানি দিলাম যে গাছগুলা রোদের তাপমাত্রা পড়ছে এখন একটু ঘন পানি খাবে যত তাপমাত্রা বেশি হবে রোদের তত পানি বেশি খাবে একদিন পর পর তাকে পানি দেওয়া হবে তাহলে গাছটা আপনি নষ্ট হবে না
তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এইখান থেকে একটি গাছ সম্পর্কে বিস্তারিত এরকম পরবর্তী ভিডিওতে আরো একটি গাছ সম্পর্কে বিস্তারিত বলা থাকবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং হর্টিকালচার রিলেটেড প্রজেক্টের জন্য যারা আপনারা আগ্রহ প্রকাশ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড বা কাউকে শেয়ার করতে পারেন আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা আমরা সবুজের আন্দোলন গড়ে তুলতে যাচ্ছি সেই জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি প্রচেষ্টা আমাদের এই ভিডিও দেখে যারা উদ্বুদ্ধ হয় গাছ লাগানো চারাগাছ তৈরিতে তাদেরকে আমরা সদরের সম্মানসনা জানাই আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল তাদের প্রতি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছ লাগাবেন চারাগাছ রোপণ করবেন পৃথিবীকে সুন্দর রাখবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ।